নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিন ব্যক্তিগত সফরের অংশ হিসেবে শেখ হাসিনা শুক্রবার সকালে কোটালীপাড়ায় পৌঁছান। এখানে তিনি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। তবে এবার তার আশাটা ব্যতিক্রম, নেই কোনো তোরণ, ব্যানার, ফেস্টুন। সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি মেনে এবারের এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। বিএনপির চলমান হরতাল অবরোধ কর্মসূচিতে দুর্বৃত্তের দেওয়া আগুন থেকে একটি বাস রক্ষা করায় তিন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার 7 ডিসেম্বর ট্রাফিক শাহবাগ জোনের সার্জেন্ট মোহাম্মদ জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মোহাম্মদ মজিবুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় ডিএমপি কমিশনার তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক রমনা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের প্রার্থিতা ফেরাতে চতুর্থ দিনের মতো আজও নির্বাচন কমিশনে আপিল করেছেন। শুক্রবার সকাল 10টা থেকে রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন ভবনের বাম পাশে বানানো অস্থায়ী ক্যাম্পের 10টি বুথে এই কার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আপিল কার্যক্রম শেষ হবে আগামীকাল। এরপর 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রংপুরে 19 জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন ও ডিভাইস সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে রংপুর মহানগর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুর 12টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। বিএনপি ও তার দোসররা যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার যোগ্যতা অর্জন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় সেটা শুধু একমাত্র বিএনপি ও তার দোসরদের দিতে পারে, তারা এ নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমরা কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নই, আমরা আমাদের সংবিধান মেনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা আসবে কেন? নিষেধাজ্ঞা এখন কম্বোডিয়ায় দিয়েছে, এটা তাদের ব্যাপার কেন দিয়েছে? নিষেধাজ্ঞা এলে এখানে বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে, যারা নির্বাচনে বাধা দিচ্ছে। আমেরিকা তো বলছে যারা সুষ্ঠু নির্বাচনের বাধা দেবে তাদের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা আসবে। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত 29 অক্টোবর থেকে হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি। তবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রবিবার 10 ডিসেম্বর অবরোধ বা হরতালের মতো কর্মসূচি দিচ্ছে না দলটি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন। হরতাল বা অবরোধ না করে দলটি সরকারি দমন পীড়নের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করবে বিএনপি। কেউ হাইকোর্টে প্রতিকার না পেলে নির্বাচন কমিশনের ইসি কিছু করার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন, সময়মতো হাজির হয়ে যদি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারেন সেক্ষেত্রে হাইকোর্ট যদি সিদ্ধান্ত দেন তবে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অশোক কুমার দেবনাথ বলেন, আগামীকাল 9 ডিসেম্বর আমাদের আপিল প্রক্রিয়া শেষ হয়ে যাবে। যারা আপিল করেছেন তারা এখন থেকে শতভাগ ন্যায় বিচার পাবেন।